যতই পঁচিশ লক্ষ পরীক্ষার্থী বা উনত্রিশ লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করুক না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দেবে সেই এক লক্ষ কুড়ি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার এর বেশি কিন্তু নয় আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে তার মধ্যে হাজারটা র্যাঙ্কের মধ্যে আটাত্তর থেকে আশিটা বাচ্চা থাকে কিন্তু আমাদের ওয়েস্ট এক নম্বরের মধ্যে টোটাল চার হাজারটা স্টুডেন্ট থাকে অল ওভার ইন্ডিয়াতে এবার আসি যে যাদের বাজেট ধরো একদমই কম রয়েছে যারা থামনেল দেখে এসেছ একদমই কম বাজেট তো কম বাজেটে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা অ্যাডমিশান নিতে পারছো না কারণ ওয়েস্ট বেঙ্গলের ফিস তো প্রচুর সেইখানে আমাদের অ্যাডমিশান নেওয়াটা হয়তো সম্ভব হয়ে উঠছে না বা পারছে না অ্যাডমিশানটা নিতে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথায় যেতে পারি যেখানে ফিসটা একটু কম হবে যেমন ধরে রাখো আমাদের ওয়েস্টবেঙ্গলের স্টেট কোটার যে কাট অফ রয়েছে সেই কাট অফ থেকে ওইখানে কাট অফটা অনেকটাই আরও কম অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট কোটাতে যা ফিস ওইখানের ম্যানেজমেন্ট কোটায় কিন্তু অনেকটাই কম ফিস এই রকম টোটাল তিনটে স্টেট রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে যদি লাইন আপ করে সাজাই সবার প্রথমেই রয়েছে কেরালা কেরালাতে ছ লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে ছ লক্ষ হাজার টাকা পর্যন্ত পার ইয়ার ফিস চায় এবং থাকা খাওয়া দাওয়া এক্সামের ফিস ল্যাবরেটরি চার্জ সমস্ত কিছু নিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মধ্যে কেরালায় কিন্তু অ্যাডমিশনে নিতে পারবে যদি বলি কেরালার ভালো কলেজ কী রয়েছে পিকে দাস খুব সুন্দর কলেজ রয়েছে আচ্ছা এর পরবর্তী যে স্টেটটা আছে সেটা হচ্ছে কর্ণাটকা কর্ণাটকায় যদি অ্যাডমিশান নিই কর্ণাটাকার ফর্ম ফিল আপের ডেট পেরিয়ে গেল মেবি হয়তো আবার খুলতে পারে তো কর্ণাটকাতে যদি অ্যাডমিশন নিই কর্ণাটকাতেও অনেক ভালো ভালো কলেজ রয়েছে এম থেকে শুরু করে সেন্ট জন্স থেকে শুরু করে ওইখানের ফিস কেমন যায় সাত লক্ষ পনেরো হাজার টাকা থেকে প্রায় ন লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত টোটাল পঁচিশটা কলেজ আছে পঁচিশটা কলেজে এরকম ফিস চায় তো এখানেও থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখের মধ্যে কিন্তু অ্যাডমিশানটা তোমরা পেয়ে যাবে এর পরবর্তী যে স্টেটটা আমরা দেখব সেটা হচ্ছে ছত্রিশগড় ছত্রিশগড়ে যদি অ্যাডমিশান নিতে চাও ছত্রিশগড়ে অ্যাডমিশান নিলে ওইখানে তিনটি কলেজেই একমাত্র অ্যাডমিশান নিতে পারবে কারণ তিনটি প্রাইভেট কলেজ রয়েছে একটা হচ্ছে রায়পুর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স একটা শঙ্কর আর একটা বালাজি তিনটে কলেজই রয়েছে ওইখানে ফিস হচ্ছে সাত লক্ষ পনেরো হাজার থেকে আট লক্ষ বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে থাকে পার ইয়ার এই যতগুলো ফিস বললাম এগুলো সব পার ইয়ার এই যে ফিসটা ভ্যারি করে তো এর সাথে রয়েছে হোস্টেল ফিস অ্যাকোমোডেশন চার্জ এবং ডেভেলপমেন্ট ফিস ল্যাবরেটরি ফিস এই সমস্ত ফিসগুলো নিয়ে ওইখানে টোটাল প্যাকেজ যায় পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে তো যারা অ্যাডমিশান একটু সিকিওর রয়েছে ওই ইয়ারে অ্যাডমিশান নেবে তারা কিন্তু এই সমস্ত স্টেটগুলোতে ট্রাই করে দেখতে পারো এইখানে কাট অফ তোমার লাগে পাঁচশোর ওপরে মানে ফাইভ হান্ড্রেড প্লাস স্কোর কিন্তু পেতেই হবে তবে একমাত্র এই সমস্ত কলেজে হবে আদারওয়াইজ কিন্তু হবে না এবার ধরে রাখো যাদের পাঁচশোর নিচে আসছে এবার পাঁচশো মানে দশ নম্বর এদিক ওদিক হতে পারে তবে ধরে রাখো যাদের পাঁচশোর নিচে এসছে তারা কি করবে যে স্যার আমাদের তো পাঁচশোর নিচে এসছে আমরা কি করব দুশো এসছে আড়াইশো এসেছে তিনশো এসেছে তাদের জন্যে রয়েছে ইউপি একটু হয়তো বাজেটটা ইনক্রিজ করবে সেটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি ইউপিতে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো তবে এই যে ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে স্টেটগুলো রয়েছে এইখানে অ্যাডমিশান নিলে একটা সুবিধে পাওয়া যায় কি ব্যাংক বন্ডটা লাগে না যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দাবি করে প্রতিটা কলেজ ব্যাংক বন্ডের জন্যে তবে এইবারে আরও একটা গুড নিউজ আছে ওয়েস্ট বেঙ্গলে টোটাল এখনও পর্যন্ত যেটুকু সোর্স পেলাম যে আটটা কলেজ ওপেন হচ্ছে এবং এইবারে আরও কিছু কলেজের সিট বাড়ারও প্রবণতা রয়েছে সেই সমস্ত বিষয়ে বলবো একদিন একটা ভিডিওতে আজকে আপাতত এতটাই থাকুক আর এই যে এতগুলো কলেজ আমি বললাম এই কটা কলেজে যদি অ্যাডমিশান নিতে চাও সেই ক্ষেত্রে তোমাদের অনেক কিছু জিনিস দেখে এগোতে হয় কারণ কোনো কলেজের হয়তো ফ্যাকাল্টি ভালো তার ইনফ্রাস্ট্রাকচার ভালো নয় কোন কলেজের ইনফ্রাস্ট্রাকচার ভালো তো তার পেশেন্ট লোড ভালো নয় কোনো কলেজের পেশেন্ট লোড ভালো হলে কি হবে তার ফ্যাকাল্টি ভালো নয় মানে এই রকম একটা সার্কেল কিন্তু ঘরে তো সেই সমস্ত জিনিসগুলো দেখে ভালোভাবে পরিচর্যা করে তারপরে অ্যাডমিশনটা নিতে হবে তার জন্য আমরা রয়েছি তোমাদের হেল্প করার জন্যে আমাদের পেড সার্ভিস অলওয়েজ অ্যাভেলেবেল রয়েছে তো যারা আমাদের থ্রু দিয়ে সার্ভিস নিতে চাও তারা আমাদের সঙ্গে টাচে থাকতে পারো অনেকেই রয়েছেন তাদেরকে আমি রেগুলার আপডেট পাঠিয়ে দিচ্ছি এবং যারা যারা এনরোল করাতে চাও আমাদের থ্রু দিয়ে আমাদের এনরোলমেন্ট কিন্তু অলরেডি চলছে যারা যারা আমাদের থ্রু দিয়ে এনরোল করাতে চাও তারা এনরোল কিন্তু করাতে পারো থ্যাংক ইউ